হ্যালো বন্ধুরা, আচ্ছা আপনারাও কি এমনটা মনে হয় যে আপনার কাছে যদি এমন একটা বাড়ি থাকতো, সেটা যদি আপনি দেশ বিদেশে ঘুরতে পারবেন, যেটাকে যখন মন চাই এক জায়গা থেকে অন্য জায়গায় চালিয়ে নিয়ে যাওয়া যাবে? এমন কথা শুনতে একটু আজব লাগতে পারে, কিন্তু পৃথিবী জুড়ে এমন ঘরের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, যেগুলোকে মোটর হোম বলা হয়ে থাকে, যেটার ভেতরে আপনি একটি প্রপার ঘরের সব সুবিধা পাবেন, সেই সাথে সেই ঘরগুলোকে রাস্তায় গাড়ির মতো করে চালানো যায়। তো অপমানের আজকের এপিসোডে আমরা এমন কিছু মোটর হোম দেখে চলেছি যেগুলি সম্পর্কে আপনি আগে কখনো শোনেননি। তো স্বাগতম আপনাকে অপমানের আরো একটি নতুন এপিসোড। এম্পোহি বাস মোটর হোম। এখন আপনি স্ক্রিনে যে মোটর হোমটি দেখতে পাচ্ছেন, এটা যে শুধুমাত্র রাস্তাতে চালানো যায় তা নয়, বরং এটাকে পানির মধ্যে খুব আরামের সাথে চালানো যায়। বাড়িটির মালিক জন এবং জুলি এই বাড়িটি ডিজাইন করেছে, এবং এই বাড়ির ডিজাইন এমন ভাবে করা হয়েছে যে এই বাড়ির ভিতরে এত জায়গা রয়েছে যা অন্য কোনো মোটর হোমে রাখা সম্ভব হয়নি। এই বাড়িটিরও একটি সাধারণ বাড়ির মতো করে সকল সুবিধা দেওয়া হয়েছে, সেই সাথে এটার বেডরুমের সামনে রয়েছে এক অসম্ভব সুন্দর ব্যালকনি, যেটা থেকে আপনি সরাসরি পানিতে লাভ দিতে পারবেন। জন বর্তমানে এই মোটর হোম শুধুমাত্র নিজের জন্য ডিজাইন করেছে, তবে তার পরিকল্পনা রয়েছে তিনি ভবিষ্যতে এ ধরনের মোটর হোম সিল করার জন্য তৈরি করবেন। টানি হাউস। এই ঘরটির নাম হলো টানি হাউস। চার চাকার উপরে তৈরি একটি অসম্ভব সুন্দর বাড়ি। বাড়িটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি এটা আপনার গাড়ির সাথে অ্যাডজাস্ট করে যে কোনো স্থানে নিয়ে যেতে পারেন। গাড়িটি সম্পূর্ণভাবে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। বাড়িটি থেকে পাওয়ার প্রদান করে এটার ছাদের উপরে লাগানো সোলার প্যানেলগুলো। ভেতর থেকে এই টানি হাউসের মধ্যে আপনি পাবেন একটি অসম্ভব সুন্দর কিচেন, একটি বাথরুম এবং দুটি বেডরুম। এই গাড়িটির মূল্য প্রায় 20 লক্ষ টাকা, এবং এটা আপনি ইন্টারনেটের মাধ্যমে বুকিং দিতে পারবেন। উইনবিগো বাস। উইন মোটর হোমটির নাম উইনবিগো বাস, যেটাকে তাদের জন্য তৈরি করা হয়েছে যারা বিলাসী খুবই পছন্দ করেন। গাড়ির মধ্যে বসে আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটি বাসের মধ্যে বসে আছেন, কারণ এটা ইন্টেরিয়ার এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি আপনার ঘরের মতোই কমফোর্ট ফিল করবেন। এটার কিচেনে সেই সব জিনিসপত্র রাখা হয়েছে যা একটি সাধারণ ঘরে রাখা হয়, এবং গাড়িতে থাকা সকল যন্ত্রপাতি, মোবাইল অ্যাপ্লিকেশন এবং গাড়িতে থাকা সুইচ এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। গাড়িটিতে সিরামিক ফ্লোরিং ব্যবহার করা হয়েছে, এবং সকল ফার্নিচার ট্রান্সফর্ম এবং করা হয়েছে, এবং এই মোটর হোম আপনাকে একটা বিলাসবহুল ফিল দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। রেসিডেন্সিয়াল ভ্যান, যেটাতে একটি নতুন ফিচার রয়েছে যে আপনি বাকি মোটর হোম গুলোতে দেখতে পাবেন না। এটার ভেতরে রয়েছে একটি ছোট গ্যারেজ যার মধ্যে আপনি আপনার আস্ত একটি গাড়ি পার্ক করে রাখতে পারবেন। এছাড়াও এই মোটর হোমের ইন্টেরিয়ার খুব বিলাসী ভাবে তৈরি করা হয়েছে। এটি বাটন প্রেস করলেই গাড়িটি দুই সাইড থেকে দুটি ভলিউম এক্সপিরিয়েন্স হয়, যার মাধ্যমে আপনি বাড়ির মধ্যে অনেক জায়গা পেয়ে যাবেন। মিরকোলোডিস বিন্স মোটর হোম। বন্ধুরা, এটা হলো আমাদের লিস্টে থাকা সব থেকে রেসিডেন্সিয়াল ভ্যান, যাকে মেগনোলিয়াস বিন্স ডিজাইন করেছে। এই মোটর হোমকে অন্য সব মোটর হোম থেকে আলাদা করে দেয়। এটা লাক্সারিয়াস ইন্টেরিয়ার যা একবার দেখেই আপনি এর প্রেমে পড়ে যাবেন। এটার ভেতরে থাকা সকল ফার্নিচার একটা আলাদা ফিউচারিস্ট লুক দিয়ে দেয়া হয়েছে, এবং সেই সাথে ভেতরে থাকা সবকিছু বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যায়। এবং এই গাড়িটিতে একটি গ্যারেজে রয়েছে যেখানে আপনি আপনার গাড়িটি বহন করতে পারবেন, এবং এই গাড়িতে উঠে আপনি বলতে পারবেন না যে আপনি কারো বাড়িতে আছেন নাকি একটি গাড়িতে মধ্যে আছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমান, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে অপমানের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।